নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজকের আমার নতুন রেসিপি পাঁঠার মাংসের ঝোল। সকলেই আমরা কিন্তু পাঁঠার মাংস বেশ ভালো বানাতে পারি। আমি এই পাঁঠার মাংস কিভাবে বানাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আসুন ঝটপট এই রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের মাটন। মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। এখন এই মাটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 1 টিস্পুন হলুদ। দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু রান্নার কালার ভীষণ সুন্দর হবে। 1 টিস্পুন আদা বাটা এতে দিচ্ছি। 1 টিস্পুন রসুন বাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখন এই সমস্ত উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাংসটা যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় তার জন্য 1টা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1/2 ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি। 1টা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 4টে মাঝারি সাইজের আলুকে বড় বড় করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ভাজা করার জন্য এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 1 টিস্পুন হলুদ। এখন এই নুন হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি 1টা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2টো তেজপাতাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। 3টে শুকনো লঙ্কাকে মাঝখানে অল্প ফাটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1.5 ইঞ্চ পরিমাণের দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচগুলোকে আমি অল্প একটু ফাটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা লবঙ্গ। এখন এই সকল মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ আসছে। মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রসুন বাটাকেও আমি ভাজা করে নিচ্ছি। অবশ্যই রসুন কিন্তু পুরোপুরি ভাজা করবেন না। রসুন পুরোপুরি ভাজা করলে কিন্তু রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায়। দেখুন
রসুনটাকে আমি হাফ ভাজা করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 টেবিলস্পুন আদা বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। ম্যারিনেটের সময় 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করেছিলাম, সেটা মাথায় রেখে এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে এর একটা ভালো পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের উপর দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর কিন্তু এই মশলাটাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততটাই সুন্দর কিন্তু রান্নাটা হবে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে 1/2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা মশলার ওপর দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর সময় কিন্তু একদম জল ব্যবহার করা চলবে না। মাংস কষানোর সময় জল ব্যবহার করলে কিন্তু মাংসের টেস্টটা খারাপ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য মাটনটাকে এভাবেই রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, তবুও এখন কিন্তু অনেকটা জলই মাংসের থেকে বেরিয়ে এসেছে। মাংসটাকে এখনও 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকেও কিন্তু এই মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আলু আর মাংস দুটোই কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ গরম জল। মাংস রান্না করার সময় ঝোল বানাতে গেলে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করা চলবে না। ঠান্ডা জল দিলে কিন্তু সব মশলাসহ মাংস এবং আলু আলাদা আলাদা হয়ে যাবে, ফলে দেখতে ভীষণ খারাপ লাগবে। যেহেতু এর মধ্যে আমি অনেকটা পরিমাণ জল অ্যাড করেছি, তার জন্য এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি মাংসটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট কুক হওয়ার জন্য রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু আমি মাংসের ঝোল বানানোর সময় গরম জল ব্যবহার করেছিলাম, তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো কিছুই একে অপরের থেকে আলাদা হয়ে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখন কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে পাঁঠার মাংসের ঝোল। এই পাঁঠার মাংসের ঝোলের সাথে গরম ভাত অসাধারণ লাগবে খেতে।
অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।